वेलकम एवरीवन, वेलकम टू योर चैनल जॉब जेनेक्स। बंधुरा प्रतिनियत आज आबारो आपनादेर जोन्नो गुरुत्वपूर्ण एकटी आपडेट निये उपस्थित होयेछि। बंधुरा आपनादेर मध्ये अनेकेई जारा छोटो छोटो आमार भाई बोनेरा रयेछेन तारा अनेकेई प्राय कनफ्यूज होये पड़ेछिलेन जे आपनादेर माध्यमिक बा उच्च माध्यमिक परीक्षा कि आदौ होबे नाकि ता होबे ना, जदि नाई बा होय ताहले आपनादेर किभाबे नतून क्लास शुरू होते चलेछे। तो सेई ब्यापारे एकटी बड़ो आपडेट उठे आसछे। शिक्षामंत्री ब्राত्य बसु एकटी आपडेटे जानियेछेन जे आपनादेर परीक्षा कि होते चलेछे नाकि होबे ना एबं होलेओ बा कबे थेके होबे। তো একটি ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদের আমি দেখিয়ে দেবো যে বাপ্তবসু শিক্ষামন্ত্রী কি বলছেন, এবং সেখানে আপনারা পরিষ্কার দেখতে পাবেন যে সেখানে পরিষ্কার কি বলা হচ্ছে, কবে আপনাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে বা হওয়ার সম্ভাবনা বা কতটা। তো বন্ধুরা, ভিডিওর ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে প্রতিবারের না একটি ছোট্ট অনুরোধ থাকবে, অবশ্যই এই রকম চাকরির আপডেট এছাড়া যে কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি অবশ্যই পুরোটা দেখুন। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কবে আপনাদের পরীক্ষা হতে চলেছে, আদৌ কি আপনাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না সা বাতিল করা হলো। তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখে নি। আমি তো বারবার করে বলছি, এটা অতিমারির সময়, যেটা পৃথিবীতে 100 বছর অন্তর একবার আসে। এখন পুরোটাই আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যে এই অভূতপূর্ব পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী যেভাবে লড়াই করছেন, কেন্দ্রের সার্বিক অসহযোগিতা সত্ত্বেও ভ্যাকসিন থেকে শুরু করে রেমডেসিভির, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আপনারা দেখেছেন যে তিনি সাংবাদিক বৈঠক করেছেন এবং কেন্দ্রের আমরা চেষ্টা করছি যে সংসদের সঙ্গে কথা বলে ওদের ভিউ নিয়ে তারপর সেই সব যে মুখ্যমন্ত্রী কী বলেন সেইটা অনুযায়ী আমরা করতে। এখানে আমার কিছু বলার নেই, সিদ্ধান্ত আমাদের জানাবো। বাতিল হওয়ার কোনো এখন অবধি আমাদের আমাদের কোনো ভাবনা এরকম আছে বলে আমি তো শুনিনি। আপনারা বারবার বাতিল বাতিল করছেন কেন আমি জানি না, আমার তো মনে হয় তাই। কারণ আমরা আশা করতে পারি যে এই সিচুয়েশন, এই যে সভ্যতা নিজের কারণেই কমে যাবে। আপনারা দেখতে পেলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি জানালেন, আপনাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়নি, অর্থাৎ আপনাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে। এই কোভিড পরিস্থিতিতে, এই করোনা পরিস্থিতি মিটলেই আপনাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবেই, কোনোভাবে এটি বাতিল করা হবে না বা এখন পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে আপনাদের এই পরীক্ষা বাতিল করা হচ্ছে না। তো আপনারা দেখতে পেলেন ভিডিওতে পরিষ্কার শিক্ষামন্ত্রী অলরেডি বললেন যে পরীক্ষা কোনো বাতিলের কথাই নেই, আপনাদের পরীক্ষা হতে চলে লেট হতে পারে, অবশ্যই এই পরিস্থিতির জন্য লেট হতে পারে, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই আপনাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। এই আপডেটটি উঠে এসেছে, অবশ্যই এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করুন। যারা ছোট ছোট ভাই বোনেরা রয়েছেন যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের কাছে এই নিউজটি অবশ্যই পৌঁছে দিন, যাতে তারা তাদের প্রিপারেশনটি রেডি রাখতে পারে এবং তাদের প্রিপারেশন চালিয়ে যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি উপকারে লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝখানে শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওটি জানতে পারে এবং সকলের কাছে এই নিউজটি পৌঁছে দিন। থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার video.